সেরকম মি আমার না না কাম করে খাবার পারে তাই বলে চরিত্র খারাপ হবে পারে না মানে কোন কাম করে খাইছাসা তোমার মি সেটা তো আবার বুঝা লাগবে কাম তো মেলা রহমে কাম অকাম কোনটা বা তোমার মি হরে বাপুরে কোন মেয়ের বাপের সামনে এসব ধরনের কথা কওয়া লাগে না তাতে আল্লাহ বেজার হয় আল্লাহ বেজার হচ্ছে আমার কথা শুনে তুমি কি দেখতে যাও দেখতে যাও এই বাচ্চা আছো ভালো করে দেই বাবা আল্লাহ বেজার হবি আমার পরে আমি সত্যি কথা করছি আর আল্লাহ আমার পরে বেজার হইলি আর তোমরা যে অকাম কুকাম করে বেড়াচ্ছ সেটা তো আল্লাহ বেজার হচ্ছে না চাচা মুখ ভালো করে কথা কয় কিন্তু আবার তোমাকে পরে আমরা মানুষ গরিবের ব্যাপারই তাই বলে কোনো খারাপ আচরণ করিনি আমরা না গরিব মানুষের সাথে কি কেউ খারাপ আচরণ করে গরিব মানুষই বড় লোক মানুষের সাথে আচরণ করে ভালো আচরণ ওই যে কথাই আছে বড়লের মেয়ে বাড়া যায় বি পুষলি লাভ ম্যারেজ আর গরিব মানুষের মেয়ে চলে যায় বি পুষলি কয় যে শালার ওটা শালা বাড়া গেছে আচ্ছা ঠিক আছে তুমি যে কথা করছো এর যদি প্রমাণ আমি পাই এর বিচার আমি করব তাও আমি তোমার মতো সওয়ালের সাথে আমার মেয়ে দিয়ে দেবো একটু তুমি দাঁড়িয়ে দেখো উরি কাকু শালা কাকু তোমার মেয়ে তো আমার সাথে বি দিবে আমার পা সহ জড়া ধরা লাগবে আসল রূপটা এখনো দেখাইনি পরের বার দেখাচ্ছি আব্বা আমি কামে গেলাম না তুই আর কামে যাবো না কাজে যাবো না মানে না ওই বাড়ি কাজ করা তোর বন্ধ আব্বা তুমি এসব কি করছো আমার অভাবের সংসার আমি যদি কাজ কাম না করি তাহলে তো না খেতে পারে মরবো তোমার একার কামাই দিদার সংসার চলে না সংসার চলবে না